আসসালামু আলাইকুম। বুধবার দুপুরে দক্ষিণের বারান্দায় সবাইকে জানাই স্বাগতম। বড় যারা আছেন তাদের প্রতি রইল শ্রদ্ধা, ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো আজকের দিনটা অনেক সকাল থেকে শুরু হয়ে গেছে, এখন 12:20 বা 25 বাজে এরকম বাজে আর কি। তো এই যে আমি এখানে এই পেপে নিয়ে একটু বসলাম আর ভাবলাম যে এখন শুরু করে দেই আপনাদের সাথে আজকের দিনের প্রারম্ভিকটা আর কি। তো দিনে সারাদিন কালকে যেহেতু বাইরে ছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মেলেই দেখি সমস্ত ঘরে চারিদিকে কাজ, আমার দিকে একদম হা করে তাকানো। তো আমার তো মানে কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ আমি ঠিক আসলে বুঝতে পারছি না। এই জন্য ভাবলাম যে একটু পেপে খাই, পেপে খেয়ে আমি শুরু মানে রেস্ট নিয়ে মানে ভাবতে থাকি কি করব। তো রান্নার কাজ প্রায় অর্ধেকের বেশি শেষ করা রান্নাঘরে যেহেতু প্রতিদিনের কাজ, এই জন্য আমি সেরকম খুঁটিনাটি আর আজকে শেয়ার করতেছি না। আর এখানে হচ্ছে এই যে কালকে অরণ্য বলছিল যে ওর জন্য একটা এরিক পাম্প বানতে, বড় সাইজের একটা গাছ ওর কি দরকার বা ওর রুমে রাখবে, যাই হোক। তো এই গাছটা কালকে আনা হয়েছে, সাথে এই পটটা মানে টবটাও আনা হয়েছে, আর এখানে মাটিও আছে। তো এটা আজকে এটার মধ্যে আমি গাছটাকে ইয়ে করবো, এখানে বসাবো, বসে ওর রুমে ওকে দিয়ে দিব আর কি। আর বাকি যা ঘরের কাজকর্ম সেগুলা খুব একটা ইয়ে না, সব ঘরে এলোমেলো, ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে কিন্তু এখনো মোছা হয় নাই। এই ঘরের অবস্থায় যে এই টাইপের। আর একটা জিনিস দেখাই, আমাদের সংসারে মানে আমাদের পরিবারের নতুন সদস্য যুক্ত হচ্ছে, এখানে দুজন আছেন। আর ওই যে দরজার সামনে যে মিররটা দেখা যাচ্ছে, ওটার নিচে যে টেবিল, ওখানে আরো দুইজন আছেন, এটা দেখাবো আমি আপনাদেরকে ইনশাল্লাহ। আর এই যে এই ঘরের অবস্থা খুব খারাপ, এখানে কাপড় এগুলাকে গুছা মানে ঠিকঠাক করতে হবে। ঘর ঝাড়ু দেওয়া আছে, এখন হচ্ছে মুছা। আর এখানে হচ্ছে আমার ভাত রান্না শেষ, এখানে বিকালের জন্য বুটের ডাল দিয়ে একটু মাংস মানে মাংস হাড্ডি দিয়ে, আর এটা হচ্ছে যে কচুর ছড়া দিয়ে মাছ দিয়ে রান্না। আর এখানে প্রেশার কুকারে মাংসটা প্রায় শেষ, এখানে পেঁয়াজ কিছু কুচাতে হবে এটাতে। আর আমি অনলাইনে আজকে সকালবেলা যে এই এটা হচ্ছে ডোরে ফিশ বলে এটাকে, এটার সাথে আমিও তেমনভাবে পরিচিত ছিলাম না, কিন্তু আমার প্রতিবেশী আমাকে খাওয়াতে একবার পাঠিয়েছিলেন এবং খুবই টেস্ট, সেজন্য আমি আজকে অনলাইনে অর্ডার দিয়েছিলাম। এখানে মশলা আছে, এখানে লেবুর রস নিলাম। তো মাছগুলোর মধ্যে আমি লেবুর রস দিলাম, এখানে হচ্ছে আদা রসুন একটু জিরা আর হচ্ছে মরিচের গুঁড়া আর একটু সামান্য তেল, এগুলো এখানে দিলাম। আর এটা হচ্ছে একদম ওই যে গোলমরিচ ফ্রেশ করে গুঁড়া করে গোলমরিচটা দিলাম। আর এখানে ওই যে আমি ঘরে তৈরি গরম মশলাটা একটু গরম মশলার গুঁড়াও দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে মাখবো। মশলার মধ্যে আমি একটু লবণ দিচ্ছিলাম, এই জন্য আমি লবণটা দিতে চাচ্ছি না, কারণ হচ্ছে সয়া সসটা, এখানে যে সয়া সস দিচ্ছি এটার মধ্যে হচ্ছে একটু লবণ থাকে। তো এটাকে ভালো করে মাখা হয়ে গেলে তারপরে ওই যে আমার বিস্কিটের গুঁড়ার ফুড কালার দিয়ে যে বেড ক্র্যাম্পটা তৈরি করছি, এই বেড ক্র্যাম্পটা এটার মধ্যে দিয়ে দিব, মানে এটার মধ্যে দিব না, মানে এটার মধ্যে গড়ায় গড়ায় ব্রেড ক্র্যাম্পটা আর কি ইয়ে করবো, ব্রেড ক্র্যাম্পের মধ্যে এটা গড়ায় গড়ায় এটাকে তৈরি করবো। সামান্য একটু একদম সামান্য একটু চিনি দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখা হয়ে গেলে এভাবে একটা একটা করে খুব সুন্দর করে চারপাশে একদম ব্রেড ক্র্যাম্প করে thank you.
যেমন ডোরে ফ্রিজগুলো এগুলো তৈরি হয়ে গেছে, এগুলোতে আমি এখন মানে ফ্রিজে ডিপে রেখে দিব রেস্টে। আর যদি সাথে সাথে ভাজতে হয় তাহলে অন্তত পক্ষে 15 মিনিট রেস্টে রেখে তারপরে ভাজতে হবে আর কি। তা আমি এগুলোকে এভাবে রেখে তারপরে এখানে একটা পলিথিন দিয়ে আর একটা লেয়ারে দিলাম, তাহলে আর কি একটার সাথে একটা নেওয়ার সময় সুবিধা হবে, আটকাবে না। যেভাবে নিয়ে আমি এটাকে এভাবে বক্স করে এটাকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। আর যদি ভাজতে হয় তাহলে 15-20 মিনিট পরে ভাজলে এই ব্রেড ক্রাম্বগুলো সেট হবে আর ভালোও লাগবে। দেখেন এখন বাজে 5টা, আমি কিন্তু এখনও গোসল কিচ্ছু করি নাই, খাওয়া দাওয়া করি নাই, কী করলাম সেটাই আপনাদেরকে বলি। এই টবটা, অরণ্যের এই গাছটা এই টবটার মধ্যে প্লেস করলাম। আর হচ্ছে যে এখানে দেখেন এই যে এই ফার্মটা অনেক বড় হয়ে গেছিলো, এটা এই ছোট্ট এই টবটার মধ্যে ছিল। তো এই ফার্মটাকে এই এখানে একটা বড় একটা গামলার মধ্যে স্কোয়ার সাইজ এটার মধ্যে ফার্মটাকে নিলাম, এটা আরও বাড়বে, অনেক বড় হয়ে গেছে। আর এই গাছটা ছিল এই টবটাতে, এই টবটা খালি করলাম, খালি করে এই গাছটাকে এই টবে নিলাম। ওখানে আরেকটা গাছ ছিল ওইটাকেও টব বদলালাম, এই ক্যাকটাসটারও যেই ক্যাকটাসটারও টব বদলালাম। এবং এখানকার অবস্থা দেখেন, এখনও 5টা বাজে, এখনও এই অবস্থা, এখনই এগুলো পরিষ্কার করবো, কিন্তু ঘর বাড়ি সব পরিষ্কার। অরণ্যের পাপ্পা এখনও আসে নাই, এর জন্য উনি আর দুপুরে আজকে আর খায়নি। অরণ্য খাওয়া দাওয়া করে ওর কাজে চলে গেছে। এই যে এখানে খাবার দাবার সব ঢাকা দেওয়া, মনে হয় না এখন 5টার পরে উনি আর ভাত খাবেন, হয়তো নাস্তা জাতীয় কিছু খাবে। আর রান্নাঘর একদম চকচকা ক্লিন, দেখেন রান্নাঘর ক্লিন থাকলে মনটা অনেক আনন্দ লাগে। সিঙ্কে কিছু থালা বাসন এগুলো ধোয়া, এই যে থালা বাসনগুলো ধোয়া। আর এই যে এখানে কিছু এটা ধোয়ার জন্য রাখছি, এখানে কিছু গাছ, লাকি ব্যাম্বো, এই যে পার্পেল হার্ট, এটা হচ্ছে থাই একটা মানি প্ল্যান্ট, এগুলো এখানে একদম পরিষ্কার গুছগোছা, এই যে একদম ক্লিন ঝকাঝক। এখন শুধু ওই মাটিগুলো তুলবো, আমি গোসল করব। এই ফ্রিজটার কাজ আজকে হয়নি, ফ্রিজটা মুছাও দরকার ছিল, আজকে মুছি নাই। যাই হোক, দেখা হবে ইনশাল্লাহ গোসল টোসল করে ফ্রেশ হওয়ার পরে। হঠাৎ করে সিয়ানের খেলনা কিনতে কনফিউজ করে চলে আসছিল যে সিয়ান খেলনা কেনা সত্যি পছন্দ হচ্ছে না, ও একটার পর একটা পছন্দ করে মানে ডিসিশন নিতে পারছে না, খালি দেখছে। তাহলে ওর সাথে আমরা খেলনা সিলেক্ট করার ওকে একটু হেল্প করি। হয় না সেয়ান পছন্দ হয়নি? বিকালবেলা সেয়ান বললো যে খেলনা কিনবে, তো সুতো পার সেয়ান হঠাৎ ইয়েতে যাচ্ছে টোকিও স্কোয়ারে বাসার কাছাকাছি। আমি জিজ্ঞেস করলো আটি যাবেন নাকি, আমি বললাম যে চলো, তো গেলাম সাথে। এই যে নিয়ে আসলাম যেটা, এটা হচ্ছে যে রেডিমেড পরোটা, আর হচ্ছে এটা হচ্ছে যে শীট, রোল শীট আর কি, সমুচার রোলের শীট, পপকর্নের প্যাকেট কয়েকটা, এখানে হচ্ছে পেয়ারা আমরা এই আনলাম, আর হচ্ছে যে আমার 23 বছরের খোকা বাবুর জন্য 2 প্যাকেট চিপস। তো খোকা বাবু, অরণ্য অরণ্য অরণ্য
এই যে তোমার চিপস নিয়ে যাও। আর এসাপ, এই সাপে এসাপের জন্য যেন অনেক খাবার কে দিয়ে গেছে সেটা এখনো ফাইন্ড আউট করতে পারি নাই, অরণ্যকে জিজ্ঞেস করতে হবে। অনেক খাবার, এই যে এই যেগুলো সব এসাপে চিকেন কে দিয়ে গেছে জানি না, অরণ্যকে জিজ্ঞেস করলেই জানা যাবে আর কি। এসাপেরই জীবন না এসাপ, আবার লেজ মারাচ্ছে। হ্যাঁ তোমার খাবার আসছে তো, কে দিয়ে গেছে কে জানি। নেইবাররা যেমন আমাদেরকে তরকারি বা এটা সেটা যেমন পাঠায়, সাথে সাথে আবার এসাপের জন্য আসে। এই যে দেখেন এসাপের লেজ নাড়ানো, দেখেন ও ঠিকই বুঝছে ওর জন্য খাবার আসছে। তো চলেন যাই এখন এসাপকে খাবার দেই, তারপরে হচ্ছে বাকি টুকটাক কাজ করে দেখা হবে ইনশাল্লাহ। অর্ণ যে তোমার চিপস, যে আমাদের সংসারে মানে আমাদের পরিবারে আর কি সদস্যর সংখ্যা শুধু বাড়তেছে। এই যে দেখেন এসাপের অবস্থা, দেখেন তার বাড়ি তার ঘর দেখেন কেমন করতেছে সে। ও এসাপ, এই যে কি পরিমাণে সে দৌড়াদৌড়ি করতেছে দেখেন, এই যে পুরা ঘরের রাজত্ব তার। আর এখন সাথে আমার অগন্তি গাছপালা তো তারা তো আছে, এরা তো আমার পরিবারের সদস্য। এখন নতুন সদস্য আবার এই যে দুইজন, এখানে দুইজন, এখানে দুইজন। দাঁড়ান আপনাদেরকে একটু ভালো করে দেখাই, এই যে দেখেন এখানে দুইজন, এই যে অরেঞ্জ কালারের দুইজন, আর ওখানে হচ্ছে এই কই তোমরা, এই ওই যে গ্রে কালারের দুইজন, এই যে এই যে দুইজন। তো পরিবারের সদস্য সংখ্যা এভাবে খালি বাড়ছেই আমার। এখানে এদের এখন আবার এরাও আমার মানে এদের সার্ভিসও দিতে হবে আমাকে। এই হলো আমার কাহিনী, পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধির কাহিনী। নতুন সদস্য, পরিবারের নতুন সদস্য সংখ্যা যুক্ত হলো, আর এই যে পুরানো সদস্য তো আছেই, সে তো মানে সে তো নবাব। তো এই হলো আমার কি সারাদিনে আজকে। আর এখন ওই যে গেলাম বিকালের পরে, বিকালে মানে কি সন্ধ্যার আগে আগে শ্রেয়ানা সুতপার সাথে গেলাম, আমারও কিছু টুকটাক দরকার ছিল নিয়ে আসলাম। আজকে যেহেতু লকডাউন করছে রাস্তার মধ্যে মোটামুটি একটু ভিড়ই, আসলে না যাওয়াই ভালো যতটা কম যাওয়া যায়। আর এই যে দেখেন গাছের এই যে এখানে এসে দাঁড়ালে বেশ একটা ফরেস্ট ফরেস্ট ফিলিংস আসে না, আমার তো খুব ভালো লাগে। তোমার ভালো লাগে টিপু? হ্যাঁ ভালো লাগতেছে না? হ্যাঁ হ্যাঁ। তো এটা তো এখানে থাকবে না, এটা আমার ছেলের রুমে অরণ্যের রুমে চলে যাবে, ওর বলে কি দরকার এই এরকম একটা বড় এরিকা পাম। তো এই হলো আমাদের আজকের কাহিনী, যা আমার বকবক এখানেই শেষ করি। যাওয়ার আগে বলি যে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা টুপ করে একটা ক্লিক করে দিয়ে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় যায়। তো ওই একই কথা বলবো, সবাই খুব 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 ভালো থাকবেন, আনন্দে থাকবেন, হাসিতে থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারের সাথেই থাকবেন। আর আসেন আমরা সবাই সবার জন্য দোয়া করি। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন দিনে নতুন কিছুর সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।